শুভ সকাল বন্ধুরা, তোমরা তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি খুব ভালোই আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামনা বর্মন লাইফস্টাইল। সকাল হতেই আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো স্নান করে আমি চলেই আসলাম তোমাদের সামনে। এই যে ঠাকুর লেপা শেষ, এই যে ঠাকুর লেপে নিয়েছি আমি, এই যে ঠাকুর লেপা শেষ। এখন তোমাদের দাদা ভাই একটু গেছে ঘুরতে, সকাল সকাল ওর আবার একটা ঘোরার অভ্যাস আছে, তো ঘুরতে গেছে। এখন আমি ফোন করলাম, ও আসতেছে, এসে ধানগুলো আগে দিয়ে দেবো। কালকে ধানগুলো শুকোয় নেই এখনও, তো ধানগুলো দিয়ে সারাদিন আজকে কি করি দেখো। তো আমি এদিকে দেখতে এসে দেখি যে ধান মা আর ও দিয়ে দিয়েছে। মারা ওখানে আমার সামনে বসে আছে, মা আমাকে বললো ধানগুলো একটু ঘাটিয়ে দিতে। তোমার ধান গেছে? ঘাটিয়ে দিচ্ছি আমি ধানগুলো। কত সুন্দর করে আজ ধানগুলো আর শুকিয়ে গেছে, আজকে শুকিয়ে যাবে, তো ঘাটা দিয়ে দিচ্ছে। আর ওই দিক থেকে ক্যামেরা করতে হবে, তো ঘাটা দিয়ে এসে ঘাটা দেওয়া আর শেষ। মেয়ের কাণ্ড দেখো, ঝগড়া লাগাই দিছে। একটু আগে খুব যুদ্ধটা হয়ে গেল, তোমাদেরকে দেখাইতে পারলাম না, আমি ক্যামেরা করতে করতে ওরা যুদ্ধ থামিয়ে দিয়েছে। আর কোথায় কোথায় দিবে সব দেখবো। ঘন ঘন ঘাটা খাওয়ায় কি কইল কি তো আমি এখন যাচ্ছি। এক মামি শ্বশুরের বাড়ি ডাকলো রসুন ঠিক করে দিতে, ওরা নাকলে কালকে হাটে নিয়ে যাবে রসুন, তো ওগুলোকে বাঁচতে দিতে, বাঁচতে বলতেছে একটু আশীর্বাদ করে দাও। তো বসেই আছি, তাই যাচ্ছি রসুন ঠিক করে দিতে। দেখো আমরা রসুন বাঁচতে লেগে গেছি, এই যে অনেক সদস্য, এই যে এই যে আমার একটা সতীন, ওই সতীন একটা হাই কয়াতে ধরে এরকম করে টাটা দিয়ে দে, হাতটা দিয়ে ওই দে না রে, একটা এরকম করে দে। এই যে আমি রসুন খুলতে দিই নাকি যদি কথা আর রাজে কইছি না, তুমি হেলো কও আমার মামি শাশুড়ি মা দাও তো একটা হাই করে দাও, মা রসুনই খালি ছিল একটা হাই করে দাও। তো রসুন ছুলে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে শুকিয়ে গেছে। মা বললো ধানগুলো শুকিয়ে গেছে, মা গুটিয়ে রেখেছে, তো মা বললো ধানগুলো তুলে নে তুলে রাখতে। তো তোমাদের ততক্ষণে তোমাদের দাদা হয়েও কাছ থেকে বাড়ি চলে এসছে, তো আমি বললাম যে ধানগুলো চলে তুলে রাখি, তো আর আমি ধানগুলো তুলতেছি গল্প করতেছি। আবার আমার একটা পাশে একটা দেখো দিদিভাই দাঁড়িয়ে আছে, ওই দিদিভাইটা আমাদের গল্প শুনতেছে, ওর হাজবেন্ড এখানে শাক তুলতেছে আর ও দাঁড়িয়ে আছে, আর আমরা দুজন এখানে ধান তুলতেছি, আমাদের গল্প শুনতেছে মন দিয়ে একদম। দেখো ওই দিদিভাইটার নামও কিন্তু আমার একই নাম, আমার নাম কামনা বর্মন, ওর নাম কামনা দাস। ওর ও দাঁড়িয়ে আছে আমার এখানে গল্প শুনতেছে। তো ফ্রেন্ড সন্ধ্যা লেগে গেছে, তো আমাদের কালী পুজো এখনও আসেই নেই, কিন্তু আমাদের বাড়িতে কালী পুজো লেগে গেছে। এই যে আমার হাজবেন্ড এখানে যে লাইটিং লাগিয়েছে, তো পাগলা মানুষের পাগলার মতো ব্যবহার আর কি বলি, কিন্তু ভিডিওতে আসতে আবার লজ্জা হয়। তো ফ্রেন্ড রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, তোমাদের দাদা ভাই তো ওই যে পর্দা ফেলিয়ে দিয়েছে, তো ওরা বিছানার মধ্যে ঢুকে চলে গেছে, আর আমি তোমাদের সাথে কথা বলার জন্য একটু বাই হইলাম। একটা এক ঘুমটা একটু ঘুমিয়ে নিয়েছি আমি, কিন্তু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পর আমি বলি কি না বলেই দেই, তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে যদি কেউ ভালোবেসে থাকো তবে লাইক কমেন্ট
শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আমার চ্যানেলটা। তো টাটা, বাই বাই।